প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের জন্য কতগুলো কমন রিয়ারেন্স থাকবে আশা করি এই রিয়ারেন্সগুলো প্র্যাকটিস করলে তোমাদের অবশ্যই একটি রিয়ারেন্স কমন পড়বে তোমরা সারা বাংলাদেশের সকল বোর্ডের স্টুডেন্টসরা এই রিয়ারেন্সের সাজেশনটা ফলো করতে পারবে শুধুমাত্র এখানে যেই রিয়ারেন্সগুলো দেওয়া আছে এই রিয়ারেন্সগুলো থেকে তোমাদের গত বছর অর্থাৎ দুই হাজার উনিশ সালের যে রিয়ারেন্সটা এসেছে সেই রিয়ারেন্সটা বাদ দিয়ে বাকিগুলো পড়ে নেবে আসলে পরীক্ষায় রিয়ারেন্স সরাসরি কমন পড়বে এটা আশা করা যায় না রিয়ারেন্স আসলে দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের ব্যাপার যদি ইংরেজির বাংলা মানে জানা থাকে এবং রিয়ারেন্স তৈরির প্রক্রিয়াগুলো তোমরা ভালো জানো তাহলে যে কোনো রিয়ারেন্সে তোমরা তৈরি করতে পারবে তবু আমি এখানে সাদেশন আকারে কতগুলো রিয়ারেন্স তোমাদের জন্য রেখেছি যেগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কমন পড়বে চলো দেখে আসি রিয়ারেন্সগুলো কী কী যেহেতু এটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য এই কারণে আমি আলাদা করে আর বোর্ডের নাম উল্লেখ করলাম না শুধুমাত্র তোমরা বাংলাদেশে যে যেই বোর্ডের স্টুডেন্টস সেই বোর্ডের গত বছরের অর্থাৎ দুই হাজার উনিশ সালে রিয়ারেন্সটিকে বাদ দিয়ে বাকিগুলো তোমরা পড়ে নেবে প্রথম প্রথম পেইজে পাঁচটি রিয়ারেঞ্জ এখানে রেখেছি প্রথমটি আছে দ্য ক্লেভার অ্যাস্ট্রোলজার দুই নম্বরে কাজী নজরুল ইসলাম তিন নম্বরে হার উলেস চার নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং পাঁচ নম্বরে সুলতান অ্যান্ড হিজ ট্যাক্স কালেক্টর পরবর্তী পৃষ্ঠায় যাই ছয় নম্বরে আসে ইন্টেলিজেন্ট ল্যাড অ্যান্ড আ ফেমাস টিচার গ্রেপস আর সাওয়ার আলফ্রেড বার্নার নোবেল নেপোলিয়ন অ্যান্ড অ্যান ইংলিশ বয় আব্রাহাম লিংকন এখানে মোট দশটি চলো পরবর্তী পৃষ্ঠায় দেখি এগারো নম্বরে আসে এরিস্টোটল অ্যান্ড হিস টিচার প্লেটো খানজাহান আলী রবীন্দ্রনাথ ট্যাগর নেলসন ম্যান্ডেলা ডক্টর কুদারাত ই খুদা ডিয়ার স্টুডেন্টস এখানে মোট পনেরোটা রিয়ারেঞ্জ আছে যদিও সংখ্যা হিসাবে পনেরোটা রিয়ারেঞ্জ অনেক বেশি মনে হয় কিন্তু রিয়ারেঞ্জ যেহেতু মুখস্থবিদ্যা না অর্থাৎ অন্যান্য প্রাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন কম্পোজিশন মতো রিয়ারেঞ্জ যেহেতু মুখস্থ করতে হয় না সেহেতু এই পনেরোটা রিয়ারেঞ্জ খুব বেশি আসলে খুব বেশি নয় কেননা এই পনেরোটা রিয়ানেজের মধ্যে অনেকগুলোই আছে যেগুলো তোমরা ক্লাস নাইন টেনে অর্থাৎ এসএসসিতে পড়ে ফেলেছ কলেজে ওঠার পরেও তোমরা অনেকগুলো রিয়ারেঞ্জ ইতোমধ্যে শেষ করেছো এখন যদি এখান থেকে পনেরোটা রিয়ারেঞ্জ গত বছরের এই পনেরোটা রিয়ারেঞ্জ থেকে কোনো একটা যদি তোমাদের গত বছর অর্থাৎ দুই হাজার উনিশ সালের বোর্ডে আসে সেটাকে যদি বাদ দাও তাহলে হবে চোদ্দোটা আশা করি এই চোদ্দোটা রিয়ারেঞ্জ যদি একটু কষ্ট করে হলো প্র্যাকটিস করো এর বাইরে থেকে আসা প্রায় অসম্ভব তাও যদি এসে যায় তাহলে সেটা ব্যাড লাক কিন্তু আমার মনে হয় না এই চোদ্দোটা বা পনেরোটার বাইরে কোনো রিয়ানেজ আসবে তাই তোমাদের প্রতি অনুরোধ রইল যেহেতু হাতে অনেক সময় আছে তোমরা যেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পরীক্ষার ডেট এখনও দেওয়া হয়নি অর্থাৎ কবে পরীক্ষা হবে এটা বলাও যায় না মোস্ট প্রবেবলি পরীক্ষাটা হবে ঈদের পরে যদি কোনো কারণে ঈদের পরে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে তোমাদের হাতে এখনো এক থেকে দেড় মাস সময় আছে। আর যদি কোনো কারণে করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে পরীক্ষাটা হয়তো এই মাসে শুরু করা হয়ে যেতেও পারে তবে আমরা ধরে নিলাম ঈদের পরেই পরীক্ষা হবে সেক্ষেত্রে অনেকটা সময় যেহেতু তোমরা পাবে তোমাদের উচিত তোমাদের প্র্যাকটিসগুলো আর একটু বেশি বেশি করে করা এজন্য এই পনেরোটা রিয়ারেঞ্জ অবশ্যই অবশ্যই তোমরা করে ফেলবে বারবার প্র্যাকটিস করলে এখান থেকে একটা কমন পড়বে তোমাদের সুবিধার জন্য যে পনেরোটা রিয়ারেঞ্জ আমি এখানে আকারে দিয়েছি সেই পনেরোটা রিয়ারেঞ্জের প্রশ্ন এবং উত্তর আমি এখানে দিয়ে দিলাম যাতে তোমাদের কোনো বই থেকে বা কোনো টেস্ট পেপার থেকে আলাদা করে খুঁজে নিতে না হয় তোমরা জাস্ট মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যে যেভাবে দেখো না কেন সেই অপশন থেকেই তোমরা খাতায় নোট করে নাও অথবা মোবাইল ফোনে স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো দেখো এখানে এক নম্বর ইয়ারেন্স দ্য ক্লেবার অ্যাস্ট্রোলজারের দশটা লাইন এবং তার যে উত্তর সেটা নিচে আমি দিয়ে রেখেছি এখানে সব কিছু সঠিকভাবে দেওয়া আছে তোমরা জাস্ট এখান থেকে প্র্যাকটিস করে নাও দুই নম্বরে কাজী নজরুল ইসলামের রিয়ারেন্সটা এখানেও দশটা লাইন দেওয়া আছে এখন কাজী নজরুল ইসলামের আরও একাধিক রিয়ারেঞ্জও তোমাদের বইতে আছে কিন্তু এই রিয়ারেন্সটা সবচেয়ে কমন বলে এটা আমি উল্লেখ করে দিলাম তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো নিচে উত্তর দেয়া আছে হারকিউলিসের রিয়ারেন্স অনেক জায়গায় পাওয়া যায় না এই কারণে আমি এখানে উল্লেখ করলাম তোমরা দেখে নাও বা এখান থেকে প্র্যাকটিস করো চার নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিয়ার স্টুডেন্টস তোমাদের যদি রিয়ারেঞ্জের কোনো লাইনে বা উচ্চারণে অর্থে সমস্যা হয় বা বাংলা মানে নিয়ে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও তাহলে তোমাদের জন্য একটু কষ্ট করে হলেও বাংলা মানে সহ রিয়ারেঞ্জের একটা ভিডিও আমি পরে আপলোড করে দেব আর যদি তোমাদের এগুলো কমন এবং সেনা রিয়ারেঞ্জ হয়ে থাকে আসলে এগুলো কমন রিয়ারেঞ্জেই তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা যদি তারপরও সমস্যা হয় কমেন্টে জানিয়ে দাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বাংলা মানে উচ্চারণ এবং অর্থ সহ আমি আরেকটা ভিডিও তোমাদের আপলোড করে দেব পাঁচ নম্বরে সুলতান অ্যান্ড হিস ট্যাক্স কালেক্টর এখানে আরেকটা কথা বলে রাখি এখানে যদিও পনেরোটা রিয়ারেঞ্জ দেওয়া আছে আসলে উপর থেকে মোস্ট কমন রিয়ারেঞ্জগুলো আসলে দেওয়া আছে অর্থাৎ এক দুই তিন চার যত নিচের দিকে যাবে তত একটু কমন কম তার মানে একের থেকে দশ পর্যন্ত সবচেয়ে বেশি কমন যারা একেবারে দুর্বল স্টুডেন্টস তারা প্রথম দশটা পড়ে নেবে অন্তত আর যাদের রিয়ারেন্স বা অন্য যে কোনো ইংরেজি নিয়ে কোনো সমস্যা নেই তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা পনেরোটা রিয়ারেন্সে পড়ে ফেলবে ছয় নম্বরে ইন্টেলিজেন্ট ল্যাড অ্যান্ড আ ফেমাস টিচার প্রশ্ন এবং উত্তর দেয়া আছে লিখে নাও সাত নম্বরে গ্রেপস আর সাওয়ার আট নম্বরে আলফ্রেড বার্নার্ড নোবেল নয় নম্বরে নেপোলিয়ন অ্যান্ড অ্যান ইংলিশ বয় দশ নম্বরে আব্রাহাম লিংকন এগারো নম্বরে এরিস্টটল অ্যান্ড টিচার প্লেটো বারো নম্বরে জাহান আলী তেরো নম্বরে রবীন্দ্রনাথ ট্যাগর চোদ্দ নাম্বারে ন্যালসন ম্যান্ডেলা এবং পনেরো নম্বরে ডক্টর কুদরাত ই খুদা প্রিয় শিক্ষার্থী তোমাদের যে পনেরোটা রিয়ারেন্স দিলাম এই রিয়ারেঞ্জের বাইরেও আমি এখানে কতগুলো অতিরিক্ত রিয়ারেন্স দিয়ে রেখেছি যদি তোমাদের মনে হয় যে তোমরা সময় পাবে বা পড়তে ভালো লাগে বা পড়া কোনো ব্যাপার না রিয়ারেন্স তাহলে এই অতিরিক্ত রিয়ারেন্সগুলো পড়ে রাখা উচিত এটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা বলবো না তবুও মনে হয় সময় থাকলে আমরা কি করব সময় থাকলে একটু বাড়তি পড়াশোনা সবাই করে তোমরা যদি সম্ভব হয় এখানে বাড়তি কয়েকটা রিয়ারেন্স দেওয়া আছে যেহেতু রিয়ারেন্স খুব কঠিন বিষয় নয় এই কারণে চেষ্টা করবে এই বাকি এরিয়ারেন্সগুলো পরে ফেলার দেখো এক নম্বরে আছে কিং লিয়ার্স দুই নম্বরে রবার্ট ব্রুশ খুব পরিচিত একটি এরিয়ারেন্স তিন নম্বরে গ্রুসার অ্যান্ড ফ্রুট সেলার আসলে এই গল্পগুলোর বাংলা মানে এত অল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয় বড় ভিডিও হয়ে যাবে এই কারণে আসলে এই ভিডিওতে বাংলা মানে সহ আমি উল্লেখ করে নিই এখন তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাবো যদি মনে হয় তোমাদের এই রিয়ারেন্সগুলোর বাংলা মানে খুব দরকার তাহলে আরেকটা ভিডিওতে এই ইংরেজি রিয়ারেন্স সহ বাংলা মানে সহ একটা ভিডিও করব আর যদি তোমাদের মনে হয় যে ওগুলো সবই পারো আগে থাকতে পড়া আছে বা গল্প জানা আছে তাহলে আর কষ্ট করে আলাদা ভিডিও করার দরকার নেই তোমাদের মতামতের উপর আমি অপেক্ষা করলাম তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের রিয়ার সাজেশন যদিও সাজেশনটা একটু বড়ো তবুও চেষ্টা করবে আমাদের রিয়ারেঞ্জে যেই দশটা পূর্ণ নাম্বার এটা কিন্তু অনায়াসে পাওয়া সম্ভব অন্য যে কোনো ইংরেজির তুলনায় রিয়ার কিন্তু নম্বর পাওয়াটা অনেক সহজ যে কোনো প্যারাগ্রাফ তুমি যতই ভালো পারো তুমি লিখলে নয় দশ নাও পেতে পারো কিন্তু যদি রিয়ার এঞ্জে দশটা লাইন ঠিকমতো বসাতে পারো তাহলে কিন্তু দশে দশ পাওয়া সম্ভব তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি রিয়ারেন্স কিন্তু এখন আর পুরো লাইন প্যারাগ্রাফ আকারে লিখতে হয় না শুধু বক্স করে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখবে তাহলেই হবে পুরো গল্পটা কিন্তু আর লেখার নিয়ম নাই। অর্থাৎ বোর্ড থেকে আর কোনো নিয়ম নেই যে পুরো গল্পটা নিচে লিখতে হবে সো তোমাদের সময়টাও বেঁচে যাবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা ভালো থাকো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা